গীতালাগি অৱস্থা কাহিনী পালন করা যায়। এটি সহিত পূজার শুভ সময় বিষয়ে বন্ধুক প্রথা ও পরম্পরা অনুসারে শ্রাবণ মাস অমাবাস্যা তিথি সারা ওড়িশায় গীতালাগি অমাবাস্যার উপরে পালন করা যায়। গীতার অর্থ কপালে লগা যাওয়া তিলক চন্দন বা গোরচনার চিত্রক বুঝায় এবং লাগির অর্থ লেপন করা বা লগাইবা। তবে এই দিন বিভিন্ন রত্নরে প্রস্তুত হয়ে স্বতন্ত্র চিতা মহাপ্রভু শ্রীজগন্নাথ মহাপ্রভু শ্রীবলভদ্র এবং মাতা সুভদ্রা এই দিন লাগি করা যাওয়া এই পর্বক চিতালাগি অমাবাস্যা কুহযায়। প্রত্যেক বর্ষ দেবস্নান পূর্ণিমা দিন মহাপ্রভুঙ্কর শ্রীজগন্নাথ মথার হীরা নির্মিত চিতা বলভদ্র মথার নীলা নির্মিত চিতা এবং মাতা সুভদ্রা মথার মূর্তি বা মাণিক নির্মিত স্বতন্ত্র চিতাগুলি কাড়ি দিয়াযাই এবং এই চিতাগুলি শ্রাবণ মাস অমাবাস্যা তিথি মহাপ্রভুঙ্কু পুনর্বার লাগি করা যাই। এই দিন অরুয়া চাউলে প্রস্তুত হয়ে চিতৌ পিঠা মহাপ্রভুঙ্ উদ্দেশ্যে অর্পণ করা যাই। তেমন এই পর্বক চিতালাগি অমাবাস্যা কুহযায়।